Assalamualaikum warahmatullahi wabarakatuh. Shukriya darshok, asha kori apnara shokole bhalo achen. Aaj ami choto ekti dua borno korbo. Je dua ti niyomito pat korle bishal charti upokar hobe. Je charti upokarita holo manusher jiboner onnotom ekti uddeshyo. Shukriya darshok, dua porte kono ozur proyojon hoy na. Tobe sarbobosthay ozu thaka bhalo. Seta alada ekti sunnat. যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত একটি সুন্নত। সুপ্রিয় দর্শক, দোয়াটি অবশ্যই ছোট, কিন্তু তার উপকারিতা শুনলে অবাক হবেন। দোয়াটি এসেছে কানজুল উম্মাল নামক কিতাবে, হাদিস নম্বর 975। দোয়াটি বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার এই দোয়াটি পাঠ করবে, সে ব্যক্তি বিশাল চারটি উপকার লাভ করতে পারবে। এক, তার অভাব অনটন দূর হবে। দুই, কবরের ভয় ও নির্জনতা তার জন্য থাকবে না। তিন, প্রকাশ্য ও গোপনীয় দম দৌলত সে লাভ করতে পারবে। চার, বেহেশতের দরজাগুলো খুলতে সক্ষম হবে। বুঝতে পেরেছেন দোয়াটি কত গুরুত্বপূর্ণ? দোয়াটি আপনারা 100 বার দৈনন্দিন পড়লে হবে। নামাজের আগে পড়তে পারেন, পরে পড়তে পারেন, 100 বার একসাথে পড়তে পারেন, বা ভেঙ্গে ভেঙ্গে 10 বার করে, 5 বার করে, 20 বার করে আলাদা আলাদা পড়তে পারেন। 100 বার হলেই হলো। আশা করি আপনারা দোয়াটির উপর আমল করবেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। দোয়াটির অর্থ হলো, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই যিনি সত্য সম্রাট ও সব কিছুর প্রকাশকারী। আমিন। আসসালামু আলাইকুম।